লাগিয়েছ না করো হলুদ নিম হলুদ নিম হলুদ কোথায় লাগাবো গালে পুরো গায়ে লাগিয়েছ না করো আজ সংক্রান্তি না গুড মর্নিং সকলকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর উই আনসার্ড সোল তরফ থেকে এন্টার ফ্যামিলি তরফ থেকে তোমাদের সকলকে সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা আশা করছি খুব ভালো কাটবে তোমাদের সংক্রান্তি এই দুটো দিন আমাদের চারপাশে সবার প্রচন্ড পরব লেগে থাকে সেই হিসেবে আমাদেরও পরব লেগে গেছে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আগে স্নান করেছি তারপরে মানে রেডি হয়ে তারপরে হচ্ছে ব্লগটা স্টার্ট করি তো তার আগে টুকটাক কাজগুলো হয়েছে সেগুলো দেখেই নিয়েছো এতক্ষণ তোমরা তো এখন খাবো ছাতু ছাতু আর মুড়ি যেটা আমাদের ট্র্যাডিশনাল খাবার সংক্রান্তি মানেই হচ্ছে আমাদের কাছে পুরোটাই খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে আমাদের ট্র্যাডিশনটাকে মেইনটেইন করা আমাদের বাড়িতে যেগুলো হয়ে এসেছে এতদিন ধরে আমরা হচ্ছি এখনকার বাহক আমাদের পরের জেনারেশনের কাছে নিয়ে যাওয়ার জন্য তা আমরা যদি মেইনটেইন না করি তাহলে সেটা তাদের কাছে পৌঁছাবে না কিছুই না এটা ঐতিহ্য আর কিছু একদম তোমরা অ্যাকচুয়ালি বাইরে বাইরের দূর দেশে থেকেও আমরা চেষ্টা করি ছোট ছোট জিনিসগুলো আমাদের ছোট ছোট আমাদের কালচারাল যে জিনিসপত্রগুলো সেটাকে ধরে রাখা সেটাকে পালন করা একদম তো সকালবেলা উঠে এই জন্য আমি শাড়ি পরে নিয়েছি একটা হালকা পাতলাই পরেছি কারণ আমার এখন ক্যারি করতে একটু অসুবিধাই হয় আর ওকেও বলে দিয়ে স্নান করো ছাতু কলা যেটা আমাদের ট্র্যাডিশনাল খাবার বাড়িতে ছোটবেলা থেকে এটা খেয়েই বড় হয়েছি সংক্রান্তির দিনে তো ওই জন্য এখন যাব ছাতু কলা মাখবো মেখে ওকে অফিসের ওই জায়গাটাতে দিয়ে দেবো আর আমিও নিয়ে করবো আর এদিকে রান্নাঘরে আমার সব সবজি কাটা হয়ে গেছে যা যা রান্না হবে সব কিছু ডাল ভেজানো আছে এদিকে সজনে সব রেডি ভাবলাম আজকে বাড়িতে কাজ করি যাতে একটু সংক্রান্তিতে একসাথে কিছু করতে পারি বাট হয়ে উঠছে না ব্যাক টু ব্যাক আমার মিটিং চলছে এদিকে দেখি ওদিকে ও কি রান্না করছে ম্যাডাম দৌড় আর কি হচ্ছে আজকে হচ্ছে তো অনেক কিছুই সেটা আমি কালকে মেনু দিয়ে আমরা শুনেছি বাট এখন আপাতত কি হচ্ছে মানে ও মানে আমি শুনেছি আমি শুনেছি রাত্রিবেলা শুয়ে শুয়ে আমাকে কটা 11:30 না 12টার সময় কালকে কি রান্না হবে কালকে কি খাবো পুরো বাই টু বাই শুনলো এনিওয়ে সো মেনু গুলো তোমাদেরকে বলে দিই পাঁচ রকমের ভাজি হবে তার সাথে হবে একটা হচ্ছে এঁচোরটাকে পুরো আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম যাতে আজকে পর্যন্ত থাকে এটা মাই গুডনেস সব ঠিক আছে নেবে চলো আর এদিকে হচ্ছে আর কি হচ্ছে সজনে ডাটা আমের টক আমি দেখেছি রান্না করে কি রান্না করেছে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা আমাকে দেখতে হবে তো এদিকে তো সব একদম ঢেকে ঢেকে রেখেছে সারপ্রাইজ কোনটা দেখিয়েছে ওই ডোন্ট নো লেট মি সি আচ্ছা এটা তো তো সব ভাজিগুলো মনে হয় পাঁচ রকমের ভাজি সাথে এই বড়াটা এটা সজনে আলুর তরকারি এটা হচ্ছে আমটক এটা হচ্ছে এঁচোড়ের সবজি দিকে তো ভাত আর এটা এটা হচ্ছে তিত কলা আর ডাল ওরে খেয়ে খেয়ে এইসব দেখিয়েছি কি আর সহ্য করা যায় সকাল ছিল সকাল থেকে ফল ফুলও খাইনি ঠিক আছে পেটে ভরিয়ে লাভ নেই বসে জম্পে হিসেবে খাওয়া যাবে বা তার আগে থালিগুলো বের করতে তো চলো কিচ্ছু বলবো না জাস্ট লুক এট দ্য প্লেট স্টার্টিং ফ্রম অল ভাজি তারপর হচ্ছে এদিকে আমাদের ডাল সজনে এঁচোড় এটা আমাদের চাটনি বালটি দিয়ে
লাভলি আর যে এরকম মানে সিকোয়েন্স ওয়াইজ দিয়েছি সেভাবে খেতে হবে সেই অর্ডারই খাবে আচ্ছা প্রথমে তেতোটা খেয়ে নেবে ওকে ওকে যাই হোক চলো লাভলি এদিকে আমার অফিস শেষ আর ও একটু ফ্রেশ হয়ে উঠলো আমরা যাচ্ছি বেরোচ্ছি কালকে পুজোর কেনাকাটা আছে কালকে পয়লা বৈশাখ ফার্স্ট সেকেন্ডলি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম সেটা হচ্ছে আমাদের যে রাধা কৃষ্ণর বসিয়ে পুজো করা সেটাই কাল থেকে স্টার্ট করবো ঠিক আছে তার জন্য কিছু প্রিপারেশন আছে সেগুলো সব কেনাকাটা করতে হবে আর কি ওকে ঠাকুরের ছোট থালাওয়ালা কিনতে হবে আর এখন যাবো একটু সরুতে বাড়ি তো কারণ ওরা ফুল তুল নিয়ে এসছে মাস্কার থেকে কালকে কালকের জন্য স্পেসিফিক্যালি হ্যাঁ আর ওদের জন্য কিছু সংক্রান্তি স্পেশাল কিছু খাবার দাবার প্যাক করে নিলাম চল এইদিকে সিগন্যালে দাঁড়িয়ে আছি আশেপাশে কেউ নেই তাও দাঁড়িয়ে আছি লাড্ডু না পাঁচ লাড্ডু আর কালকে হ্যাঁ কালকে যেন ওদের জন্য মিস করিনি একটু হলুদ দাঁড়িয়ে মিস করিনি নাও বাপের বাড়িতে এসো নিমের জন্য আরে আমি অফিস থেকে নিয়ে এসেছি জিঙ্গালালা মহাপ্রসাদ মামে আই কান এ বাবা তোমরা নিয়ে এসো আমি প্রথমে আমি তাহলে দাঁড়াও তাহলে এটাকে এক্সচেঞ্জ করে নেবো না তাহলে অরেঞ্জ বা অন্য কিছু নিয়ে নেবো না কি অবস্থা অলরেডি অলরেডি বাড়িতে এনেছে আমরা একই জিনিস এসেছি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট একই ইয়ারের সব সব সেম না না এবার একটা কাজ করি এটাকে রাখো এটাকে আমরা এক্সচেঞ্জ করিয়ে আয়দার পাঞ্জাবি বা অন্য কিছু নিয়ে আসবো তাই না সো এদিকে এই যে ফুলটা যেটা কথা বলছিলাম সরবজা নিয়ে এসে মাস্কার থেকে কি ফুলটাকে পেয়ে যাবে হ্যাঁ বেলফুল 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 ইয়েস এর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে এটা দিকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিকে আর যে কিছু ফ্রেশ গাঁদা ফুল পেয়েছি লাভলি ফুলের ফুলের ওখানে রেখে দাও দিস ইজ ফর মাই রাধে নো দিস ইজ ফর আওয়ার রাধে ফুলের ব্যাগের মধ্যে রেখে দাও এইদিকে অলরেডি কালকের প্রিপারেশন শুরু হয়ে গেছে পায়েস বানিয়ে রাখছে কালকে প্রচুর কাজ হ্যাঁ কালকে বেসিক্যালি প্রচুর কাজ সকাল সকাল লেগে পড়তে হবে কালকে এখন করতে হতো না কালকে যদি দুপুরবেলা আমাদের ইনভাইট আছে এক্স্যাক্টলি কালকে দুপুরবেলা আমাদের একটা ইনভাইট আছে তার মধ্যে ঠিক আছে তো সবকিছু করে ওখানে গিয়ে আবার ব্যাক করে বিকেলের প্রোগ্রাম আছে সো কালকে দিনে ফুল ব্যাক টু ব্যাক অনেক কিছু আছে তাই কিছু কিছু কাজ এখন থেকে এগিয়ে রাখছে রাখা হচ্ছে কালকে তো করতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে আমাদেরকে চলো তবে এসিওর সাথে আজকে ব্লগটা এখানে রাখি আশা করছি তোমরা তোমাদের আজকের দিনটা আজকের স্পেশাল দিনটা খুব ভালো কাটিয়েছো আমরা খুব ভালো কাটিয়েছি খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কারণ দেখো বাঙালিদের কিন্তু মেইন যে কোনো যে কোনো অনুষ্ঠান বলো যেখানে উৎসব খাওয়ার দাওয়ার দেখে নিয়েই জড়িয়ে থাকে হ্যাঁ এই উৎসব এটা ওই উৎসব এটা এভাবেই এভাবেই চলে হ্যাঁ স্পেসিফিক খাওয়ার থাকে তো বেশ ভালো কেটেছে কালকে দিনটা হয়তো আরো ভালো কাটবে সেটাই আশা রাখছি তোমাদেরকে ইন অ্যাডভান্স সকলকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ঠিক আছে কালকে এনে আবার উইশ করো সবাইকে চলো ভালো থাকো সুস্থ থাকো নববর্ষ খুব ভালো ভালো টাটা গুড নাইট